আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব, সেটা হলো ঘেঘে ক প্রকার হতে পারে। ঘেঘে দুই প্রকার হতে পারে। এই যে দেখো, তোমাদের সুবিধার জন্য আমি দুটো হাত এঁকে নিয়েছি। এই যে এই হাতটা যেমন দেখো, এই তীর চিহ্নটা নিচের দিকে, মানে এটা নিচের দিকে, মানে এই এটা হচ্ছে মধ্যমা, এই মধ্যমাকে নিচের দিকে টানতে হবে। আর এই যে তর্জনী, এইটা এই তীর চিহ্নটা ওপর দিকে, মানে এটাকে ওপরে তুলে দিতে হবে। আর আর এই ঘেঘেটা যেটা তোমরা শিখেছো, এটা এই মধ্যমা নিচের দিকে আর তর্জনীও নিচের দিকে, ঘেঘে। এবার সেটা তোমাদের আমি তবলায় করে দেখাচ্ছি। তোমরা যারা যারা নোট বইতে লিখে নিচ্ছ, তারা এরকম হাত এঁকে তোমাদের বোঝার জন্য করে নিতে পারো। তো দেখো আমি দেখাচ্ছি। প্রথম যে ঘেঘেটা তোমরা শিখেছ, সেটা হলো মধ্যমা এই ঘে, এই গে, মানে এই দুটো আঙুলকে এইভাবে টেনেছ, এইটা আর এই যো, দুটোকে পিছন দিকে টেনেছ, তাই এখানে দুটো তীর চিহ্ন নিচে দেওয়া। আর আজকে নতুন কি ঘেঘে শিখবো আমরা, সেটা হলো মধ্যমা টানব নিচের দিকে। মধ্যমা হচ্ছে ঘে গে, ঘে গে, ঘে গে, এটাকে নিচের দিকে টানবো আর এটাকে ওপর দিকে তুলবো। তাহলে দু রকম প্রকার হলো কি, ঘে গে, তারপরে গে। আমরা শিখেছি আর আজকে শিখলাম ঘে গে। প্রথম প্রথম তোমাদের একটু এখানে হাত ঘর্ষণের ফলে স্লিপ কাটবে, কিন্তু তোমরা চেষ্টা করতে থাকবে, তারপর দেখবে হাতে চলে আসবে আর আরো বাজাতে সুবিধা হবে। তো তোমরা এটা বাড়িতে খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে।